কিচেন অফ রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি তুলে ধরব সেটা হচ্ছে বাঙালির প্রিয় রেসিপি, কাজু ও পোস্ত সংমিশ্রণে বানানো ইলিশ মাছের রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি 250 গ্রাম এবং সেটাকে লম্বা করে কেটে নিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নিব। 500 গ্রাম নিয়েছি ইলিশ মাছ। প্রথমে মাছের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব। 15 থেকে 20 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে 50 গ্রাম কাজু নিয়েছি ও 4 টেবিল স্পুন পোস্ত। কাজু পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে। দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দুই মিনিট পর দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। মাছে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। হাই ফ্লেমে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিব কাজু ও পোস্ত বাটা। কাজু ও পোস্ত বাটা দেওয়ার পর আরো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। ইলিশ মাছ রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে রেডি। মাছ রান্নার কালারটাও খুব সুন্দর এসেছে। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।